ইতালিতে বুধবার থেকে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। গণপরিবহন, রেস্তোরাঁ, জিমনেশিয়াম কিংবা স্টেডিয়াম সর্বত্রই গ্রিন পাস দেখাতে হবে। দুই ডোজ টিকা গ্রহণকারীরা এই গ্রিন পাস পাচ্ছেন। এদিকে গ্রিন পাসের বিরুদ্ধে ইতালির বিভিন্ন স্থানে নাগরিকরা বিক্ষোভ করছেন। ইতালি থেকে নাজমুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে নাহিদ জিহানের ডেস্কে পাওয়া। ইতালিতে বুধবার থেকে বাধ্যতামূলক হয়েছে গ্রিন পাস। বাস, ট্রেন, বিমান, রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থানে প্রবেশের ক্ষেত্রে এই গ্রিন পাস দেখাতে হবে। টিকা গ্রহণের মাধ্যমে গ্রিন পাস সংগ্রহের আহ্বান প্রবাসী বাংলাদেশীদের। সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে চলাচলের জন্য আমি বাংলাদেশি যত প্রবাসী ভাই বোন ইতালিতে বসবাসরত আছেন সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি দ্রুত ভ্যাকসিন গ্রহণ করুন এবং গ্রিন পাস সাথে রাখুন। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকাটা যথেষ্ট নয় বলেও গ্রিন পাস নিয়ে জারি করা হয়েছে নতুন অধ্যাদেশ। এ পর্যন্ত ইতালিতে 3,78,00,000 নাগরিককে টিকা প্রদান করা হয়েছে। তাই ইতালিতে গ্রিন পাস সংগ্রহের জন্য টিকা প্রদানে নাগরিকদের আগ্রহ বেড়েছে। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও টিকা গ্রহণে উৎসাহ দেখা যাচ্ছে। ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের টিকা দেওয়ার হার অনেকটাই কম বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই প্রবাসীদের দ্রুত দ্বিতীয় ডোজ টিকা সংগ্রহ করে গ্রিন পাস সংগ্রহের জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দরা। ইতালিতে 1 সেপ্টেম্বর থেকে স্কুল, ইউনিভার্সিটি এবং বাস, ট্রাম, ট্রেন সহ সকল গণপরিবহনে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং প্রবাসী বাংলাদেশিরা যারা এখনো ভ্যাকসিন নেননি তারা অবশ্যই যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিয়ে গ্রিন পাস সংগ্রহ করুন। এদিকে গ্রিন পাস নিয়ে চলাচলের এই আইনের বিপক্ষে বুধবার ইতালির বিভিন্ন শহরে নাগরিকদের বিক্ষোভ করতে দেখা যায়। তাদের দাবি, গ্রিন পাস সাধারণ নাগরিকদের চলাচলের জন্য শুধু হয়রানিমূলক। তারা সরকারের কাছে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। নাহিদ জিহান, নিউজ 24।